चेक राष्ट्र। আপনাদের এই সপ্তাহের ভিতরে, আজকে শনিবার না, হুম এই জি সপ্তাহের ভাইয়া, ভিতরে আপনারা কি ওয়েব পিএইচডি ওয়েব লেআউট নিয়ে কাজ করবো? ঠিক আছে, আজকে হচ্ছে শনি রবি সোম সোম মঙ্গলবার থেকে শুরু করব। যাদের কি লাইনে নাই? এটা কি টাইটেল? হ্যাঁ ভাই আছি, আমার স্ক্রিন শেয়ার করলে যে হ্যাং হয়ে যায়, সমস্যা ও আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, উপরে যেটা ওটা হচ্ছে নাম আর হেলথ বার হচ্ছে আপনার টাইটেল, মানে টাইটেল না, ওটা হচ্ছে আপনার ট্যাগ লাইন, নিচে দুইটা নিচে দুইটা এডিশনাল টেক্সট। আগে স্যার যেখানে সেখানে দেবো নাকি? হ্যাঁ, যেখানে সেখানে দিতে পারেন, দুইটাই আপনার কোম্পানির নামও যেখানে সেখানে দিতে পারেন, কোথায় দিলে ভালোই দেখেন। না স্যার, এখানে কিছু বুঝতে পারছেন যে ডেট এন্ড সিট কি, সেটার জন্য বলা হয়েছে এটা। এটা কিসের জন্য বলো, সেটা আপনার দরকার নাই, আপনি সেটা জেনে কি করবেন? শুধু এটাই লিখে দেবো। ভাই এটা কি ভাই, কোনটা যেটা ওপেন করা আছে আমার স্ক্রিনে, এটা কি ফল নাকি কি সার্ভিস? এটা কিসের বীজ? ভাই বিরিয়ানি দিয়ে দেয় ওটা আপনার হচ্ছে কাজু বাদাম বলা যায় আর কি। না না, এটা কাজু বাদাম না, কাজু বাদাম হলো সাদা এই বস্তার মধ্যে আছে, আমি নামটা সঠিক মনে পড়তেছে না, কিন্তু ওটা বাদাম জাতীয়, অনেকটা কাঠ বাদামের মতো লাগতেছে। না কার বাদাম না, এটা হচ্ছে গিয়ে আপনার একটা নাম মনে আসতেছে,
বাদাম, তবে কি একটা নাম মনে আসছে না। আমরা যখন হচ্ছে বিভিন্ন ডিজাইন, যখন আমি যখন বলি যে হ্যাঁ একটা ডিজাইন আপনারা ক্লোন করেন ঠিক আছে বা মনের মতো, তখন আপনারা মনে হয় ডিজাইন খুঁজতে 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 হ্যাঁ এটা এটা দেখেন, এটা সহজ সহজ মনে হয় না? হ্যালো, হ্যাঁ ভাইয়া, ডিজাইন যেটা দেখেন সেটা সহজ মনে হয় না? জি ভাইয়া, মানে প্রথমে দেখতে ভালো লাগছে। হ্যাঁ আচ্ছা, যাই হোক, ওপেন করলেন, করার পরে আচ্ছা যখন আপনি এটা ডিজাইন করতে যাবেন তখন মনে হয় এটা তো সহজ, এটা বাদ আরেকটা করি। রাফেল হোয়াটসঅ্যাপে থাকলে একটু বের হ ভাই, আমি পিক গুলো ডাউনলোড করে নিই। আচ্ছা হোয়াটসঅ্যাপে তো না না ভাই, আমি রাফেল কে বলতেছি, আমরা দুজনে একই হোয়াটসঅ্যাপ চালাচ্ছি তো। রাশিদুর রহমান কি ডিজাইন করতেছে একটু দেখি তো। রাশিদুর রহমান আপনি আছেন, আপনি দুই পাশে দুইটা যে একটা টুল বক্স আর একটা হচ্ছে লেয়ার প্যানেল, এই দুইটাকে অ্যাডজাস্ট করে ফেলেন। এইটাকে স্যার, না না এটাকে না, আপনার লেয়ার প্যানেলটা বাইরে তো, বুঝতে পেরেছেন? এখন আদম তো নেই, বুঝতে পারছি। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। দেখুন তো আমার এটা কালারটা কি ঠিক আছে, নিচে যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে। কে আপনি? নাজমুল। আমি দেখতে পারি কিন্তু কিছু বলতে পারবো না, পরীক্ষা নিচ্ছি তো। নিচের কালারটা স্যার। আচ্ছা স্যার ঠিক আছে। ভাইয়া ক্যাশে ক্যাশো আলমদ, এটা হলো আপনার কোম্পানির নাম, আর নিচের ওটা হেলথ বার, ওটা কি টাইটেল? স্যার আমার এই পর্যন্ত ডিজাইনটা একটু দেখবেন, আমি একটু আর্জেন্ট একটা কাজে বাইরে যাওয়া লাগবে তো। ডিজাইন কমপ্লিট না, এখনো ডিজাইন কমপ্লিট হয় নাই, আরো একটু কাজ করা লাগতো, কিন্তু আর্জেন্ট একটা কাজে একটু বাইরে যাওয়া লাগবে তো, আর্জেন্ট একটা ফোন আসছিল, তো এই পর্যন্ত একটু দেখবেন। আচ্ছা আপনি ডিজাইনটা সেভ করে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। আচ্ছা লিখছেন তো যে চারটা লাইন লিখতে বলছি? না স্যার ওইটা এখনো লিখি নাই, ওটা লিখে দিয়ে যান। আচ্ছা ঠিক আছে। হ্যালো, জি সালাম আলাইকুম মোর্শেদ ভাই। আচ্ছা স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন মোর্শেদ ভাই? হ্যালো, এটা হলো শেয়ার অনে পেজ ইউ ম্যানেজ, এটাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? আচ্ছা আপনারা একটু শেয়ারটা অফ করুন তো। নিজেরটা একবারে শেয়ার। ও আচ্ছা দেখতে পাচ্ছেন আপনি? আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে আপনি অন রাখেন, সমস্যা নাই। এটা শেয়ার অন ফেসবুক পেজ তাই তো? তারপর এইখানে তো আমি আপনার যে পেজগুলো গুলো পাচ্ছি না, এই যে এখানে আপনার এলডিপি বগুড়া আপনি নাই তো? এই যে নাই, এখানে এলডিপি বগুড়া নাই এখানে? না না নাই, আমাকে মনে হয় অ্যাড করেনি, আমি আপনাকে বলেছিলাম অনেকবারই। এই যে তাহলে
আমিও তো এখন যাই নাই, মোবাইল থেকে কি লাইভ দেওয়া যায়? মোবাইল থেকে না সাইড লাইভ দেওয়া যায় ভাই, কিন্তু স্যার জুম থেকে হাই কেন সেটা জানি না। আগে একটু হোস্ট করে দেন। আচ্ছা হ্যাঁ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি। কই মোবাইল, মোবাইলে মোর অপশনে গেলে পাওয়া যাবে থেকে লাইভ দেওয়ার অপশনটা কই? না নাই এখানে আর কোন তো অপশন দেখি না। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। হ্যাঁ আচ্ছা ভাই ওকে আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ আমি ক্লাস কন্টিনিউ করতেছি। নাই এনামুল হক, ইমেজ দুইটা ইউজ করতে হবে, আপনি একটা ইউজ করছেন কেন? দুইটা ইউজ করতে হবে মানে সর্বনিম্ন দুইটা ইউজ করতে হবে। আচ্ছা হ্যাঁ করতেছি। ফেরদৌস আলম আপনি আসছেন? আসসালাম আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই, একটা কাজ দিছি তো, আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন জি ভাই দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন বলেন তো? কাভার ভাই একটা ভাই, আমি একটা ক্লাসে আছি। বাদাম মেসেজ কেউই নাই ভাই, কি কি বলেন নতুন গ্রুপ দেখলাম জুম, ওটাতে আবার এখন জয়েন করলাম। আচ্ছা আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনি আমার স্ক্রিনটা দেখলে বলেন। ঠিক আছে স্ক্রিনটা শেয়ার দিচ্ছি।
আপনি স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন না ভাই এটা একদম কাজ করতেছে মেবি কিন্তু তার স্ক্রিন হচ্ছে স্ক্রিন দেখতে পাচ্ছেন না ভাই আমি কোন চ্যানেল লাইন লিখব আমি বুঝতে পারতেছি না আমার তো মোটামুটি শেষ হ্যাঁ কে জানি স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করতেছে হ্যাঁ সবাই স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করতেছে আপনার স্ক্রিন এখন আমার স্ক্রিনটা আমি দিচ্ছি ঠিক আছে আমি প্রেজেন্ট নেক্সট স্ক্রিন অফ করে দেই এখন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন হ্যালো আমি দেখতে পাচ্ছি না ভাই কই জানি আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে সাইডটা পিন করে নেন হ্যাঁ আপনি কি দেখতে পাচ্ছেন সেটা বলেন একটা এবার দেখতে পাচ্ছেন এটা ওয়েট করতে হবে মানে নোটপ্যাড প্লাস প্লাস এটা কি আপনি বুঝিনি আবার বলেন নোটপ্যাড প্লাস প্লাস এ কাজ করছেন সেটা কি আপনি আপনার স্ক্রিন এটা নোট প্লাস 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 আর কি এখন একটা ব্যানারে আসলো ও না সেটা আমি না আচ্ছা আপনি আমারটার মধ্যে পিং করে নেন আপনি উপরে ভিউ অপশন পাবেন ঠিক আছে ভিউ অপশনে গেলে এখানে সবার নাম শো করবে বুঝতে পেরেছেন হ্যাঁ 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 তো আমি দিচ্ছি এখন দেখবেন আমার নামটাও আসবে উপরে ভাইয়া আমার তো হয়ে গেছে কি কি লেখা লাগবে হ্যাঁ এবার দেখা হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার কোম্পানির নাম ঠিক আছে আর এটা আপনার হচ্ছে ট্যাগলাইন আর এটা এডিশনাল টেক্সট হিসেবে আপনি অ্যাড করে রাখবেন ঠিক আছে টোটাল হচ্ছে এই চারটা লাইন হ্যাঁ এই এই দুটো লাইন হচ্ছে কোম্পানির ট্যাগ লাইন এবং হচ্ছে কোম্পানির নাম আর এই দুটো হচ্ছে এডিশনাল টেক্সট ঠিক আছে আর এটা হচ্ছে প্রোডাক্ট ওকে এখানে চারটা প্রোডাক্ট আছে যেগুলো আপনি ইয়েতে পাবেন আর লোগোটা মনে হয় এখানে আছে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন লোগোটা জি ভাইয়া আচ্ছা আমি এইভাবে দেখাচ্ছি তাহলে বুঝবেন তো এই লোগো এবং এখান থেকে চারটা তিনটা প্রোডাক্ট থেকে যে কোনো একটা পিক যে কোনো দুইটা পিকচার নেবেন আর এই দুইটা লাইন এবং এই দুইটা লাইন এই দুইটা লাইন তো একটা হচ্ছে কোম্পানির নাম একটা হচ্ছে কি বলে এটা ট্যাগ লাইন ঠিক আছে আর ট্রেডিশনাল টেক্সট মোট এই টোটাল চারটা লাইন বেশি না আর এইখান থেকে যে কোনো দুইটা নিতে পারেন চাইলে তিনটা নিতে পারেন ঠিক আছে তবে দুইটার নিচে না ওকে আর এই লোগো মোট আপনি চারটা পিকচার পাচ্ছেন এই চারটা পিকচার আর এই চারটা লাইন দিয়ে আমাকে একটা টুইটার কভার পেজ বানিয়ে দিতে হবে আচ্ছা এখন ক্লিয়ার তো হ্যাঁ ক্লিয়ার স্যার আর কাজ করার সময় স্ক্রিন শেয়ার মানে স্ক্রিনটা শেয়ার রাখবেন ঠিক আছে ওকে আচ্ছা কিছু লাগবে না শুধু লেখা হ্যাঁ শুধু এই চারটা লাইনে আপনার ডিজাইন এটা আপনার ডিজাইন লাল লাল সব আচ্ছা সেভ করেন সেভ করে জমা দেন হোয়াটসঅ্যাপে পিএইচডি তো রাখেন জেপিজি তো রাখেন ঠিক আছে নাজমুল ইসলাম তোহিদ আপনি এখন এখানে বসে আছেন
দেখতেছি কি কি আয় ডিজাইন করা যায় ভাবতেছি। দ্রুত দ্রুত এক্সট্রা মানে এটা বলে ফাস্ট ডেলিভারি দিতে হবে। এনামুলকে শেষ এনামুলক না ভাইয়া করতেছি। তারপরে স্ক্রিন অফ কেন, স্ক্রিন শেয়ার অফ কেন? আপনাদের আমি এই সপ্তাহ সোম মঙ্গলবার থেকে আপনাদের ওয়েব পিএসবি ওয়েব লেআউট শিখাবো, ঠিক আছে? ওয়েব ডিজাইন। ওকে হ্যালো, তো ওই সময়টা আপনারা যেভাবে হোক থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ প্রথম ক্লাসটা যদি মিস করেন বাকিটা বুঝতে পারবেন। ওখানে গ্রিজ সিস্টেম আছে, অনেক কলাম টলাম অনেক বিষয় আছে, ঠিক আছে? বুঝি নাই তাহলে রাফিউলের কমপ্লিট, রাশেদুর রহমানের কমপ্লিট, নাজমুল ইসলামের কমপ্লিট। আপনার কমপ্লিট হয়েছে? একটা কেন ছবি এনামুল হক, আরেকটা ছবি নিতে হবে, দুইটা কাজু বাদাম না কি বাদাম একটা আছে ওটা নিতে হবে, ওখান থেকে যে কোনো একটা নেবেন ছবি। আচ্ছা ভাইয়া, আব্দুল হান কি লাইনে নাই? আব্দুর রফ আপনার ডিজাইন হয়েছে? হ্যাঁ ভাইয়া হাসে, শুধু একটু লোগো বসাচ্ছি তাহলেই শেষ। জাহিদ হাসান মনির হোসেন স্যার করতেছি, স্ক্রিন শেয়ার দেন না, স্ক্রিন শেয়ার না দিলে বুঝবেন না। আমি তো স্যার মোবাইলে এই করতেছি, জয়েন হইছি আর কাজ করতেছি পিসিতে। ঠিক আছে স্যার, Thank you.
একটু ব্যাক থেকে আসি। ফেরদৌসালাম আপনার কাজ কতটুকু হয়েছে? হ্যাঁ আমি শুরু করতেছি, কেবল মানে শুরু এখনো করিনি, শুরু করার আগে আমি পিছিয়ে দিচ্ছি। আমি মানে পিসিতে বসছি, ফলো সবে ফাইল সাইজ নিলাম তো কেবল। আচ্ছা, নিয়ে আমি ওই যে আপনার যে পিকচার গুলো আছে ওগুলো ডাউনলোড করতেছি, ডাউনলোড করে কাজ শুরু করবো। গ্রুপ গুলো ঠিক করে দেই, 30 মিনিটস আচ্ছা ভাইয়া, উইথ অ্যাডেড ফিক্স সেন্ড এন্ড ডিটেইলস, এই লাইনগুলো তো লেখার দরকার নেই, খালি ওই উপরের দুই লাইন লিখলে তো যথেষ্ট। সবই লিখতে বলছে, আমি চারটা লাইনের কথা বলছিলাম, চারটা লাইনে লিখতে হবে। আচ্ছা ভাই, আমি চার দুইটা লাইন লিখে রেখে দিছি, আর দুইটা লাইন লিখি তাহলে। আরে বাবা, এখানে ছোট ছোট দুইটা লাইন লিখতে এত কষ্ট কিসের? আমি তো আর্টিকেল লিখতে দেই নাই। না আমি সেটা বলিনি, আমি ওই দুই লাইন মনে হচ্ছে দরকার নেই, ওই জন্য লিখতেছি না। আপনার মনে হতে পারে, কিন্তু ক্লায়েন্টের তো দরকার হতে পারে। ক্লায়েন্টকে বলি যে এটা কি জন্য দিচ্ছেন, এটা তো দরকার নাই, বাদ দিয়ে দেন ভাইয়া। কালকে অফলাইন বায়ারের একটা কাজ করছি। তাই নাকি ভাই? হ্যাঁ ভাই। কি কাজ ভাই? দেখাবো নি, স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি। এই কাজটা খালি লাস্টের দুই লাইন লেখা বাকি আছে, তাহলে কমপ্লিট। আপনাদের ডিজাইন গুলোতে হ্যাঁ একটা নাম্বারিং করব, ঠিক আছে? আজকে ডিজাইন গুলো করছেন না, নাম্বারিং করব, বুঝতে পেরেছেন? আপনার ড্রপ শেডো কি শেড করতে চাচ্ছেন?
আমি টেক্সটে হেলথ বার হেলথ বারে আপনি যদি ডকসটা অ্যাড করতে যদি সমস্যা হয় তাহলে সেই টেক্সটটাকে আপনি ডাবল কপি করে ফেলেন ডুপ্লিকেট করে ফেলেন ঠিক আছে ভাই এটা ক্লিয়ার করে দেন হ্যাঁ ডুপ্লিকেট করে ফেলেন কন্ট্রোল জে এখন নিচের যে কালারটা নিচেরটা সিলেক্ট করেন হ্যাঁ নিচের কালারটা ডপসারও কি কি কালার ইউজ করবেন আপনি হোয়াইট কালার তো হোয়াইট কালার সিলেক্ট করে দেন এবার আপনি উপরেরটা কালার করছেন কেন নিচেরটা বলছিলাম হ্যাঁ এবার আপনি মুভ টুল দিয়ে এটাকে একটু নিচের দিকে নামালে বা সরালে দেখবেন যে ডপসারটা দেখা যাচ্ছে আপনাদের ডিজাইন মধ্যে নাম্বারিং করো বুঝতে পেরেছেন দেখি কার ডিজাইনে কত নাম্বার বেশি উঠে আর টাইম দাও লাগতো ভাই যে এই টাইমের মধ্যে করে দিতে হবে না কেন অনেক টাইম দিছে আসি তো আপনাদেরকে টাইম দিয়ে দিলাম ল্যাপটপ অন হয়ে গেছিল আবার কারেন্ট আসলো চার্জ হইলো যতটুকু বানাইছি আশা করি খারাপ হয়নি যদি মনে করেন ভালো হয়েছে তাহলে সমস্যা নাই ডিজাইন করে বসে থাকেন আর বসে বসে বাকিদের ডিজাইন দেখেন ওখানে তো ভিউ অপশন আছে না ভিউ ফ্রন্ট থেকে সবাই ডিজাইন গুলো আপনি দেখতে পারেন যে কে কতটুকু করছে আচ্ছা ফেরদৌস আলম আপনি কিন্তু আমাকে কালকের উনি কি চলে গেছে নাকি কালকের ভিডিওটা দেন নাই গত ক্লাসের আমি স্ক্রিন শেয়ার দিলাম একটু ইয়াটা দেখেন তো মানে লেখার পজিশন ঠিক আছে আচ্ছা দেখতেছি হ্যাঁ বৃহস্পতিবারের ক্লাসের ভিডিওটা দেন নাই প্লাস হচ্ছে আপনি আমাকে প্রেজেন্ট গুলো দেন নাই আমি তো কোন ছবি চাই নাই ছবি তো দিয়ে দিলাম তিনটা হবে না ভাইয়া না না হবে না না ভাইয়া আমরা তো দেখতে পাচ্ছি না ভাই ওই যে ভি অপশন আছে ভি অপশনে ক্লিক করলে দেখতে পাবেন উপরে এখানে মিউট স্টার্ট ভিডিও পার্টিসিপেট স্ক্রিন শেয়ার পোস্ট শেয়ার উপরে উপরে একদম উপরে তো ভাই এখানে দাঁড়ানো ওয়েট কোন পাশে হ্যাঁ উপরে হ্যাঁ আপনি যেখানে মাউস পয়েন্টার নিছেন ওখানে দেখবেন যে ভিউ অপশন লেখা আছে দেখছেন স্ক্রিনশট আচ্ছা
আমি তাহলে ড্রাগ করে দিচ্ছি, ঠিক আছে, বোঝা সুবিধার্থে। দেখতে পাইছেন স্ক্রিনশট পাইছে? হ্যাঁ, ভিউ অপশন আমার এখানে তো লেখা আছে স্টপ শেয়ারিং, ভিউ অপশন লেখা নাই। দেখি স্ক্রিনশট মারেন তো, আমার স্টপ শেয়ার দিয়ে লেখা আছে খালি ওখানে। হ্যাঁ হ্যাঁ, ওখানে আমার স্টপ শেয়ার করে লেখা আছে, ভিউ অপশন লেখা নাই। তাহলে স্টপ শেয়ার অফ করে, অফ করে আপনি দেখেন। জি ভাই, আমার তো হয়ে গেছে, এখন দেখে দিবেন। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা শুনেন, একটা কাজ করি, সেটা হচ্ছে যেহেতু আমাদের 10:30টা ব্রেক টাইম, আমি কি ব্রেক টাইম আপনাদেরকে দিয়ে দিচ্ছি কাজের জন্য? আগে জমা নেন। হ্যাঁ আগে জমা নেন, জমাইলেন ভাইয়া। তাৎক্ষণিক বলছেন, আমরা তাৎক্ষণিক করে নেছি, আপনি আপনি কেন এখন ওদেরকে সময় দিবেন? কোনো সময় নাই, কাজ হয়ে গেছে, জমা দি। আচ্ছা আপনারা জমা দিয়ে দেন, আমি কাজ আসি দেখ, মানে ব্রেক টাইমের পরে দেখবো, ঠিক আছে ভাই? আমি চ্যাট বক্সে দিই, হোয়াটসঅ্যাপে দিতে পারতেছি না। আর না হলে ব্রেক টাইম 11টা বাজেনি, 11:30 পর্যন্ত। ওকে ভাইয়া, কাজ করে জমা নেন। এখন নতুন করে ডিজাইন করা সম্ভব না, আমার ডিজাইন এটাই ভাইয়া, হয়ে গেছে। দেখছি আপনারা যে ডিজাইন করছেন। হ্যাঁ হয়েছে, আল শেয়ার তো দেওয়া যাবে না, শেয়ার করে লিংক দেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। হ্যাঁ দেখেন নি তো, হচ্ছে না, বুঝি নাই ভাই, তো আমারটা হয়েছে। আচ্ছা দেন, শেয়ার দেন, সেভ করেন, হোয়াটসঅ্যাপে দিব ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাই স্ক্রিন শেয়ার দিয়ে আছে নাকি এনামুল ভাই? ভাই কি বললেন, আর কেউ স্ক্রিন শেয়ার দেয়নি? আপনি একা স্ক্রিন শেয়ার দিয়েছেন মনে হচ্ছে, আর কেউ তো দেয়নি। তাই তো বলি কারোটা দেখা যায় না ভাইয়া। হ্যালো বলেন। আমি চ্যাট বক্সে দিছি, একটু দেখেন, হোয়াটসঅ্যাপে দিতে পারতেছি না। আমার মনে হয় বিদ্যুৎ যাবে, বিদ্যুতের লোক এসেছে কোনো। আচ্ছা
আচ্ছা আপনাদের গত ক্লাসের প্রেজেন্ট একটু নিয়ে নি। হ্যাঁ আচ্ছা, আর আমাকে এটা ওই যে স্ক্রিনশটটা পাঠিয়ে দেন। হ্যালো, জি ম্যাম, স্ক্রিনশটটা পাঠিয়ে দেন। স্ক্রিনশটটা তো কে জেনে দিছিল? ফেরদৌস আলম ভাই মনে হয়। আচ্ছা ফেরদৌস আলম, আপনি স্ক্রিনশটটা দেন। গত ক্লাসের না? হ্যাঁ গত ক্লাসের। আচ্ছা দিচ্ছি, এক মিনিট। ভাইয়া এখন কি বিরতি? না না, বিরতি 11টায়। আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে উপরে এটা কিছু জন্য আসছে, স্টেটিং অফ ক্রাইসিস ইজ অটোমেটিক্যালি ডিলেটেড বিফোর আফটার দ্য ইউজ ক্র্যাশ ফর 30 দিন। এটা কিসের জন্য? এটা কি কোনো ভাবে মানে ডিলেট করা আছে নাকি ক্র্যাশ সম্ভবত চলে গেছে, 30 দিনের পর ডিলেট হয়ে যাবে? এটা ডিলেট হওয়ার তো কোনো প্রশ্নই না, লেখা দেখে তো সেটাই মনে হচ্ছে। না ক্রাশ তো না এটা, অন্য কোনো ইয়ার মেসেজ হয়তো, সম্ভবত অন্য কোনো একটা কিছু ডিলিট করছেন সেটা। হ্যাঁ আমার ড্রাইভ ফুল হয়ে গেছে না, আমার ড্রাইভ তো ফুল, ঠিক আছে। তো কালকে যে টপ প্রয়োজন কিছু সফটওয়্যার ছিল, ভাই লিস্টে কো পাওয়ার ড্রাফট নাই ভাই, ফিরে যেতে
হ্যালো হ্যালো নামের নিউজগুলো আমি দিয়ে দিছি ভাইয়া দেখছেন পাইছেন আচ্ছা ঠিক আছে ভাইয়া একটু 5 মিনিট একটু আসতেছি হ্যাঁ ভাই একটু ডাকতেছি আমার নেটের খুবই ঝামেলা করতেছে একবার লগ ইন হচ্ছে আর একবার লগ আউট হচ্ছে ভাই কারু ওখানে খেলা হচ্ছে নাকি হ্যাঁ ভাই উপস্থর মাঠে খেলা হচ্ছে তো ভাই তাই কাজও জমা দিছি কারেন্ট চলে গেল কি বললেন কয়টা খুলছেন টাইম তো ভাই তাই আবার যে গিগ গুলো বাদ দেবো নোটে নাকি অ্যাকাউন্ট খুলবো সেই সময় হচ্ছে না কয়টা আছে এখন গিগ দুইটা আছে আগের খোলা কিন্তু কোনো ইমপ্রেশন কিছু নাই আমারও তো আগের খোলা একটা আসল ইমপ্রেশন এখন দেখতেছি আগে অ্যাক্টিভ আছে না এখন এখন অ্যাক্টিভ হচ্ছে ওই দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক নাই ইমপ্রেশন দেখতেছে তাও ভালো কালকে দেখছেন 63 অ্যাসিড 65
আর গিগটা ভাই আমি খুঁজেই পাই না, কোটি যে থাকে সেদিন অনলাইন সেলার দিয়ে প্রায় 3-4 হাজারের মতন গিগ ভাই দেখছেন। এই কাজল ভাই, হ্যাঁ বলেন। তুর্কিরা আসছে ওটা দেখছেন কি? তুর্কিরা আসছে দেখলাম তো। কেমন? আজকে ফুল আছে দেখে নিও এমনি বলতে তো। আচ্ছা মাঝে মাঝে একটু দু একটা নাটক কাহিনীগুলা কিছুক্ষণ করে দিছে আমি তো আপলোড করিনি গো আপনারা দেখি একটু আরে আমি WhatsApp এ এরকম করে দিয়ে বাইরে গেছি এসে দেখো এরকম আছে আপলোড আমি সেন্ড করিনি রশিদ ভাই ফাস্ট হয়ে গেল আমি তো অনেক আগে করে আর টিচারটা হেভি আছে অসম না কম্পিউটার যে স্লো কাজ করা একদম মুশকিল বিজনেস করার জন্য কয়টা গিগে ইয়ে করছে বুঝছেন কেমন আছে জানি না আপনি আইডি কার্ডের উপরও কি গিগ খুলছেন? কেবল আপলোড করলেন মনে হয় আমাদের ভালো গুলো খোলা উচিত মানে যেগুলো আমরা কাজ বেশি পারি কাজ পাওয়া ভাই হ্যাঁ তার উপরে খুলতে হবে তো কোনটা কাজ বেশি পাওয়া যায় পরে একবারে আসতে দিন সব খুলবো
আজম ভাই হ্যাঁ দিলেন আপনি দিলেন তা হ্যাঁ আপলোড দিছ তো দেখি কেমন আছে দিছ তো আছে আচ্ছা দেখতেছি কই জানি না আসলে ভাই ও আচ্ছা WhatsApp আমার ইয়া থেকে ভাই বার কেটে দেখুন করে কেটে গেছে আচ্ছা আমাদেরকে দিছি হ্যাঁ গেছে দিছি ভাই ওই আপনি হলুদটা হলুদ আমি দুটো অ্যাকশন দিয়ে দেখেন ফাইভ ব্যাটটাও অনেক ভালো হয়েছে তবে ভাই কিছু একটু ভুল দেখতেছি আমি বলেন ভাই কি ভুল স্যার বলবেনই ভাই আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আপনার তিনটা প্রোডাক্ট আছে না হ্যাঁ এই তিনটা প্রোডাক্ট একটু ভালো হবে মানে পুরোটা আনলে অনেক ভালো হবে আপনি অর্ধেক করে রেখে দিয়েছেন অর্ধেক করে কানে মধ্যে আবার করে দিচ্ছি রাশেদ ভাইয়ের যে এটা দেখলাম না এই পলিগোনাল ইউজ করতেছে দেখি কেমন লাগে এই নাজমুল ভাই তো অনেক সুন্দর ডিজাইন করছে হ্যাঁ ভাই ভালো হয়েছে দূরতার মধ্যে আসতে দিয়ে কম্পিউটার মধ্যে চলো ফটোশপ ভালো যে হ্যাং করে নি একবার করেছো দেখে ছেড়ে দিচ্ছ ফাইভ এটা কি প্যাটার্ন ইউজ করছেন আপনি না ওটা পিকচার ব্যাকগ্রাউন্ড ভাই ওই স্যার যে বললো যে প্যাটার্ন আমাদেরকে দিবে নাকি একটা আমি সেদিন কাজ ছিলাম না ভিডিও দেখছিলাম প্যাটার্ন কি দিছিল ওটা দিয়ে দিবে কোনো দেয় নাই কি যে ছাড়তে গেলে আলাদা ছাড়তে দিলে প্যাটার্ন গুলো দেখলে আমাদের ডিজাইন গুলো আরো হয়তো সুন্দর হতে পারে কালকে ভাই ওই ভাইবারে প্যাটার্ন ডিজাইনের একটা কয়েকটা গিগ দেখলাম খুব ভালো তো অনেক ভালো তো
আর কি আছে? একটু ফোল্ডার হয়ে গেছে, খুঁজতে অসুবিধা হয়। হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার একটু আসতে? আচ্ছা, দেখ কারেন্টটা চলে আসছে। তো জমা দিচ্ছেন তো সবাই? হ্যাঁ স্যার, দিয়ে দিচ্ছি। দেখি, আচ্ছা কালকের প্রেজেন্টটা একসাথে নিয়ে নিব, ঠিক আছে? থাক, এখন আমি ডিজাইনগুলো দেখি। এখান থেকে শুরু, তাই তো? আচ্ছা, এটাতে আপনারা কত মার্কস দিবেন? আপনি দিবেন স্যার, আমরা কি দেব? সবাই একটা একটা নাম্বার দেন, নাম্বারগুলো যোগ করব, দেখি কার ডিজাইনটা উপরে ওঠে। আপ ডিসাইড তো আপনারা করবেন, আমরা আপনি ডিসাইড করেন। হ্যাঁ, কার সাথে কার ভালো বন্ধুত্ব হতে পারে, এটা তো নাম্বার কম দিতে পারে। আপনি স্যার ডিসাইড করে আমাদেরকে বলেন, আমরা মনে রাখতেছি। না না, এভাবে ডিসাইড হয় না, ঠিক আছে? একজনকে দিয়ে কখনো জাজ করা যায় না। হ্যাঁ স্যার, আমি তো সাপোর্ট আছি। না, সমস্যা নেই, আপনি আমাদের সাথে বেশ ভালো বুঝেন। হচ্ছে রাশেদ, ঠিক আছে? রাশেদুল, এখানে আপনারা জয়েন আছেন কতজন? 14 জন, ঠিক আছে? 10-এর ভিতরে রাফিউল কত দিবেন? জি ভাইয়া, কত দিবেন এখানে? কতর ভিতর? 10-এর ভিতরে। ওইভাবে কি হবে বলা যায় ভাইয়া? বলেন বলেন। ডিজাইন সম্পর্কে তো আমাদের ধারণা নাই, আমরা কি মার আপনাদের তো ডিজাইন সম্পর্কে তো ধারণা দেওয়ার দরকার না, আপনার কাছ থেকে এটা দেখতে কতটুকু ভালো লাগতেছে সেটা বড় কথা। বুঝছি, আপনাদেরকে দিয়ে কোনো কাজ হবে না। আলাদা মনে হচ্ছে, মানে কেমন জানি লাগতেছে, মানে তাড়াহুড়া করে করছে বিষয়টা এরকমে, ঠিক আছে? আর রাফিল যে ডিজাইনটা করছেন এটা কার? রাফিলের না? আপনি বলে দিছি হেলথ বার লেখাটা এটার সাথে থাকবে। আপনি বলেন এই ডিজাইনটা যদি আপনি কোনো বায়ারকে দেন, আপনি নিজে বলেন বায়ার কি ডিজাইনটা নিবে? অবশ্যই নিবে না, তাই তো? এটা হচ্ছে কার? এটা অনেকটাই ভালো হয়েছে মনে হচ্ছে, কিছুই করে নাই দেখছেন, তারপরে কিন্তু খারাপ হয় নাই। উইথ এডিট লেখাটা কই? লেখাটা মিস করছেন স্যার, ওইটা তাড়াহুড়া করে ওই বাইরেটা দেখে আমি ওইটা দেই নাই স্যার, মিস্টেক হয়ে গেছে। এটা করছে হচ্ছে আব্দুর রব। পিছনে এটা কিসের ছবি দিছেন?
ভালো একটা আইডিয়া নিয়ে আসছেন, ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। এটা হচ্ছে কার তোহিদ আপনারা দেখেন যে এটা নিচে লিখে আছে আর এটা উপরে ছিল, ঠিক আছে। আর যে আদারওয়াইজ ডিজাইন ঠিক আছে, আর এখানে এই যে বাদামটা না কি জানি এটা দেখা যাচ্ছে না, এটা নারকেল কোকোনাট, এটা বাদাম না খেজুর কিছু বুঝিন না। আচ্ছা ভাই, আমি ডিজাইন আরেকটা কমপ্লিট ভাই দেখে এটা বিস্কুটের মতো হয়ে গেছে। এখন আমি সব ভাই ভাইকে বললাম ভাই এটা দেখা যাচ্ছে নাকি, তো এটা স্যার এটা বল। আর হচ্ছে লোগোটা আর একটু ছোট হবে, মানে লোগোটা ছোট বলতে শেপটা মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে। আচ্ছা ভাই, এটা কার? এটা অনেক ভালো হইছে আমার স্যার। নাসমুল ইসলাম, এই লেখাটা আরো উপর উঠবে এই যেটা স্যার। আমি এটা এই সাইডে যে পিকচারগুলো দিছি তার নিচের লাইন করে করছি লেখা। এটা এটা ধরছেন লাইন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, খারাপ না, ডিজাইনটা ভালো হইছে, সুন্দর। আর এই সাইডে স্যার এই উপরকার লোগোর এই ইয়াটা ধরছি। আচ্ছা, জায়গা ডিজাইনটা সুন্দর হইছে। হ্যাঁ, তো ডিজাইনটা ভালো হলো সবচেয়ে বেশি। কারণ চলে গেছে তো, ডিজাইনটাও চলে গেছে সম্ভবত। আচ্ছা, মনে হয় আসছে, আমি দেখি সেভ করলে থাকার কথা। হ্যাঁ আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, ডিজাইনটা আছে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। এটা কার জানো? না আমার, যাইতাছেন যাইতাছেন। আপনি এই লেখাটা হবে এটা নিচে, আপনি এটাকে নিচে নিয়ে আসেন, এখানে নিচে আসেন কেন? এটা উপরে হবে। লেখাগুলো না আসলে বুঝতে পারি না, যেরকম যে উইথ এডেড এটাও কিন্তু লেখে নিয়ে আপনি ভিডিও দেখেন নাই? হ্যাঁ অবশ্যই। ভাই তো বলেই দিল যে এটা কোম্পানির নাম, টাইটেল বার, আর এটা হচ্ছে ট্যাগলাইন। না, এটা আমি বলছিলাম এডিশনাল টেক্সট, এই দুটো লাইন। জি জি ভাই, এটা অ্যাড করতে হবে। আচ্ছা হাবিব, আপনি জমা দিবেন? হ্যাঁ হ্যাঁ আমি জমা দিছি। কই আপনারটা কই? লোগোটা সরিয়ে গেছে। আচ্ছা, আমার মনে হয় ফোন কানেক্ট করা নাই। তবে আমারটা ভালো হয় নাই ভাই, সবচেয়ে কষ্ট হয়েছে। আপনারটা ভালো হয়েছে কিন্তু লোগোটা একটু সেফটাই আছে। এটা নাকি এমন করছেন কা? আর লোগোটা এখানে গেল, লোগোটা উপরে উঠে দেন, ওটাকে নিচে নামাইতেন, বুঝতে পারছে?
ভাইয়া আমারটা দেখেছেন কি রকম? আমি তো খেতে গেছিলাম। আপনি কে? আব্দুর রউফ। হ্যাঁ এই রাখ কেমন? হ্যাঁ এটা না? হ্যাঁ হ্যাঁ আপনি পিছনে বিল্ডিং টিল্ডিং এর ছবি দিচ্ছেন কেন? ব্যান্ড ব্যান্ডের ইউজ করছে বিল্ডিং এর দেওয়া যাবে না? না তারপরে আজকে আরেকটু ক্লিয়ার হলো ওই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যদি কপি করা হয়, কপি করার যদি একটা কোডে গেছে একটা যদি এডিট করা হয় তাহলে দুইটাতে চলে যায়। মানে আমি এটা কপি করে এখানে নিয়ে গেছি লোগোর এখানে, মানে কাজ তাড়াতাড়ি হওয়ার জন্য। পরে একটা চেঞ্জ করে দেখি দুইটা চেঞ্জ হয়ে গেছে। আসসালাম ভাই, সমস্যা ভাই আসলে সিগন্যাল দিয়ে আসলো। দেখছি এটা কার এটা আমি আমার গ্রাম হ্যাঁ ভালো হয়েছে, খারাপ না, সুন্দর হয়েছে। হ্যালো ভাইয়া শোনা যায় কি? হ্যাঁ শোনা যাচ্ছে ভাইয়া। আমি তো বাজারে থেকে আবার বাজারে গেছিলাম, এই একটু আগে আসলাম, এখন ডিজাইনটা মানে করতেছি, শুনলাম রাগিবুলের কাছ থেকে ডিজাইনটা করতেছি এখনো, মানে শেষের দিকে আমি করতেছি, করা শেষ হয়ে গেলে আমি জমা দিচ্ছি গ্রুপে। আচ্ছা ঠিক আছে, দেন সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো ডিজাইনটা আমরা একবার করি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি। আচ্ছা আপনাদের হয় কি, ধরুন আপনাদের একটা জিনিস দেখাচ্ছে, সেটা হচ্ছে ধরুন আপনি এখান থেকে লাইন টানলেন, হ্যাঁ এইভাবে, ঠিক আছে, এটা আপনারা অনেকে স্মুথলি করতে পারেন না মনে হয়। হ্যাঁ স্যার একটু কি হয়, মানে আমি যে টান্স এটা স্মুথ হইছে না, আপনাদের এটা সম্ভবত আপনারা করতে পারেন, স্মুথলি হয় না, চেষ্টা করলো। ঠিক আছে, আপনারা চাইলে কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেখাইছি, হ্যাঁ আপনারা চাইলে এভাবেও করতে পারেন। এখানে একটা শেপ তো নিলেন, ঠিক আছে, আমি এটা কালার দিচ্ছি। হ্যাঁ শেপটা তো নিছেন, নেওয়ার পরে তারপর আপনাদের টুল আছে তো, টুল দিয়ে যে কোনো একটাকে আপনি ইয়ে করে দেন, দেখেন যে সুন্দর একটা শেপ হয়ে গেছে, যেদিকে দিবেন, ঠিক আছে, বুঝতে পেরেছেন?
সেদিন স্যার এটা দেখাছিলেন, আমি খুঁজলাম কিন্তু পাইনি। এই যে আপনি এটাকে অনেক বাঁকা করতে পারেন, ঠিক আছে, চাইলে যেদিক থেকে সেদিক থেকে করতে পারেন। আচ্ছা, পেন তুলতে করলে তো একটু ঝামেলা হয়। ওকে, তারপর আবার আপনারা দেখবেন যে অনেকগুলো ডিজাইনের ভিতরে এরকম আছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? তো হচ্ছে এখানে এভাবে একটা শেপ নেন, ঠিক আছে, সাউন্ড একটু কমে গেল। আচ্ছা, কমে যাক, কাজ দেখেন। আচ্ছা, সমস্যা নেই। অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার পর সিলেকশন টুল দিয়ে করতে হবে না? হ্যাঁ, তারপর এটাকে আপনারা দেখবেন যে অনেক ডিজাইন এরকম থাকবে। হ্যাঁ, এই যে এটা দিয়ে একটু হালকা একটু নামালেন, না নামানোর পর এটাকে একটু ঘুরিয়ে দেন, ঠিক আছে, এই যে আবার ডুপ্লিকেট করেন। হ্যাঁ, এটাকে আর একটু লাইট কালার দেন, অনেক কষ্ট হয়, বুঝতে পেরেছেন? তারপরে এই ডিজাইন গুলো এইভাবে করে নিতে পারেন। জাস্ট আমি আপনাদেরকে কয়েকটা নিয়ম দেখা দিলাম, আপনারা এই নিয়ম গুলো অ্যাপ্লাই করে আপনারা সুন্দর সুন্দর অনেকগুলা শেপ ডিজাইন নিতে পারেন, বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়ে গেছে? বিষয়টা আচ্ছা, আমি আপনাদেরকে হচ্ছে ঠিক 11:30 ব্রেকটা দিয়ে দিব, একদম 12টা পর্যন্ত। তো হচ্ছে আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা কালার নিচ্ছি। স্যার, ক্লাসটা মনে হয় লাইভ আটকে আছে, লাইভ হচ্ছে না মনে হয়। লাইভ হচ্ছে না স্যার, লাইভ না হলো রয় রেকর্ডিং হচ্ছে তো আমাদের জন্য তো লাইভ লাইভ ভালো হয়। ক্লাসের সময় যখন কারেন্ট চলে যায় তখন আর কানে দেখা যায়, এগুলো অনেক সময় অনেক বেশি করা হয়, ঠিক আছে, এই ধরনের শেপ দিয়ে দেখতে পাচ্ছেন? জি, বেশি খারাপ হয়ে গেছে, একটু ভালো করে নিয়ে দিন। আপনারা দেখবেন যে ধরনের শেপ গুলো অনেক অনেক ইউজ করা হয়। এরপরে আপনার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আপনি ঠিকঠাক করে নিতে পারেন, ঠিক আছে। ওকে,
দেন হচ্ছে পিকচারগুলো নিয়ে আসি এটাকে আপনারা কি পিএনজি করছেন না স্যার যে এরকম দিছেন ওই রকমই আচ্ছা আমি এটা পিএনজি করে নিচ্ছি আচ্ছা দেখি অন্য কিছু দিয়ে নিয়ে দেখি এখন মোটামুটি ঠিক আছে কিছুটা ঠিক আছে জাস্ট নিলাম এইটুকু কোন জায়গায় রাখলে ভালো হয় এরপরে তোদের পিএনজি করে ফেলি হচ্ছে না দেখছেন আমি দুটা কিন্তু আলাদা করে ফেলছি দেখছেন আলাদা করে নিলাম না জি দেখতে পাচ্ছি ব্লার টুল দিয়ে হালকা ব্লার করে দিই একবার কমাস একটু বাড়াই দিই ভালো এ পাশে ওকে মাথা কি খারাপ ঠিক আছে আমি ইউটিউবে রাখলাম ঠিক আছে দেখেন তো আচ্ছা তারপর লেখাটা নিচ্ছি লেখাটা মনে এখানে দিয়ে দিলে পারফেক্ট হবে এই জায়গা দিয়ে স্যার লোগো তো আছে হ্যাঁ লোগো তো আছে লোগোটা নিব আচ্ছা ফন্ট কালারটা দেখা যাচ্ছে না কেন স্যার ফন্ট পাল্টে মানে আমি চেঞ্জ করে দিচ্ছি এটা হলে অনেক ভালো হবে এর সাথে যাচ্ছে এখানে হুম
ভাইয়া আপনি তো আমাদের লেখার জন্য ফোন দিতে চাইছিলেন। হ্যাঁ, আপনাদের জন্য ফোন দিয়েছিলাম, ফোনগুলো আছে, আমি ফোনগুলো কালেক্ট করে রাখছি, আপনাকে দিয়ে দিব, ঠিক আছে ফোনগুলো। আচ্ছা তো গ্রুপের ভিতর চলে গেছে, গ্রুপের বাইরে গেছে। হ্যাঁ, বাকি দুটো লাইন কোন জায়গায় লিখলে ভালো হয় দেখেন তো। এটার ভিতর দিয়ে দিই, ঠিক আছে, এখানে যেহেতু খালি জায়গা আছে তো আমার মনে হয় ভালো লাগবে দিলে। এখানে ঠিক আছে? হ্যালো, এটা কোন জায়গায় দিলে ভালো দেখে দেখেন তো, এই জায়গাতে ভালো লাগে না এখানে ভালো লাগে? এটাকে আপনি কি পিএনজি করছিলেন? না স্যার, পিএনজি করি। চলবে এটা?
চলবে না মানে দৌড়াচ্ছে সে বুঝি নাই সেই লাগতেছে ভালোই লাগতেছে ঠিক আছে এবার হচ্ছে আমি দেখ নিচ্ছি আমার তো আর মকআপ নাই ঠিক আছে এটাকে দেখি মকআপের মতো করে এখানে বসানো যায় কিনা মানে মক আপ নাই তো এই জন্য এরকম করে দেখাচ্ছে ঠিক আছে এটাকে ভাই একটা সিম্বল করে দিছি গ্রুপে ওই কাজটা দিয়ে দিছি আচ্ছা দিয়ে দিছেন কাজটা হ্যাঁ ভাই তাড়াতাড়ি বললাম সিম্বল ভিতর পরে আরো ভালো করে ট্রাই করব এটা ড্রপ শুরু হচ্ছে বুঝতে পেরেছেন আচ্ছা আচ্ছা তাহলে আর একটু কিছু করতে পারেন কোনো সমস্যা নাই আসল মতো রিফ্লেক্স হ্যাঁ রিফ্লেক্স মানে এটা হচ্ছে এক কভার পেজে এটা দিলে ভালো লাগবে আপনি কভার পেজে কেন দিবেন এটা আপনাদের গ্রাহককে দেখানোর জন্য বুঝেন নাই জি আচ্ছা আপনি কি এটা কিভাবে দিবেন এটা হচ্ছে আপনার মকআপ মকআপ তো আপনি কোন যে কোনো ভাবে দেখাইতে পারেন ভাই একটু ব্রাশ করে দেন ভালো লাগবে আরো নিচ থেকে কোন জায়গা দিয়ে ভাই নিচের দিকে একটু কাটিয়ে দেন অপসিট রিফ্লেক্ট আচ্ছা আরো ভালো লাগবে দেখতে অপসিট করে দেন খারাপ লাগতেছে আগেটা ভালো ছিল বা খুব অসুবিধা নেই আরেকটু করেন আরেকটু কমাই দিতাম হ্যাঁ আরো কমান মানে জানে একদম আসার মতো লাগে দেখতে হয়েছে অন্য বেশি ভালো লাগে ব্ল্যাক বেশি সুন্দর লাগে ব্ল্যাক
তবে শিবের অপোজিট থাকতে পারে না না থাকে মানে এটা এরকম কাজ করে এই কালো শান যে কোনো পাকা বাড়ি আছে না ওখানে কিছু রাখলে যেমন দেখায় শ্যাডোটা রিফ্লেকশন দেখায় এরকম সেম কাজ করে এটা আচ্ছা যাই হোক আপনারা তো ডিজাইন পারেন আর কোনো সমস্যা নাই ফার্নিচারে যে লেয়ারটা আছে এটার একটু অপোজিট বাড়াই দিলে মনে হয় ইয়া আসবে কাছের মনে দেখা ঠিক আছে আচ্ছা আমি আপনাদেরকে ফন্টগুলো দেখাচ্ছি আমি যে ফন্টগুলো কালেকশন করছি এই ফন্টগুলো কালেকশন করছি এগুলোর মধ্যে কারো পরিচিত আছে কিনা দেখেন তাহলে আমি দিয়ে দিচ্ছি এগুলো ফন্টটা আমি একটা ইউজ করি নাই বুঝি নাই না না ভাই দিয়ে দেন ভাই একটাও নাই মনে হয় আছে বাট ইউজ করা নাই হতে পারে কোনটা কোনটা ইউজ করেন এখান থেকে আমি তো একটা ইউজ করি না এখান থেকে একটা ইউজ করেন না না আচ্ছা আমরা দেখি কোন ফন্টটা স্টাইল কেমন ঠিক আছে আমি তো সাহায্য করি আমি ল্যাটো করি রোবোটো করি এগুলো বেশি করি কেরা জান আচ্ছা আমি ফন্টটা শেয়ার করতেছি তাহলে আপনারা দেখেন যে ফন্টটা আসলে কি রকম টাইপ হয় একটা কালার নিয়ে নিচ্ছি ব্ল্যাক টাইপের প্রথম আমাদের ফন্টের নাম ছিল হচ্ছে ঠিক আছে আমি একটা জিনিস লিখি জাস্ট এখানে বাংলাদেশ লিখে রাখি তাহলে ফন্টগুলো ভালো মতো বুঝতে হবে এটাকে কপি করি ফন্টে তো শেষ না অনেক ধরনের ফন্ট আছে বুঝতে পেরেছেন ফন্টে কি শেষ আছে যেমন এটা হচ্ছে কি এই যে মনস্ট্যান্ড যে কথা বলছেন এটার ভিতরে অনেক ধরনের ইয়ে আছে তো এটা আসলে অফিসিয়াল কাজে মানে কি বলে এটা হলো ফ্যামিলি ফন্ট ফ্যামিলি হ্যাঁ ফন্ট ফ্যামিলি যেটা এটা হচ্ছে আপনার মানে এই ফন্ট যেটা এটা সবসময় বিজনেস বা কর্পোরেট টাইপের ইয়েগুলোতে ইউজ করা হয় এই ফন্টটা বুঝতে পেরেছেন আমি অনেক ওয়েবসাইটে দেখি এই ফন্টটা ইউজ করতে ওকে এই ফন্টটা কোথায় ইউজ করে দেখছেন বলুন তো বিভিন্ন ধরনের মানে ফ্যাশন টাইপের যে ডিজাইনগুলো আছে ঠিক আছে না জি ফটোগ্রাফি তো প্রায় ফটোগ্রাফি টাইপের যে ইমেজগুলো আছে মানে ডিজাইনগুলো আছে ওগুলাতে এই ধরনের ফন্ট ইউজ করা হয় ঠিক আছে তারপর ছিল আরেকটা ফন্ট দেখছি আমি রেগুলার ট্রেনিং দেখাচ্ছি এই যে এই ফন্টটাও ঠিক কর্পোরেট টাইপের ডিজাইন গুলো ইউজ করা হয় বুঝতে পেরেছেন এটা এই ফন্ট আর এই ফন্ট কিন্তু দেখেন কাছাকাছি আপনারা কিন্তু এক এক ফন্টের সাথে এক এক ফন্টের অনেক মিল পাবেন বুঝতে পারছেন আর হচ্ছে গিয়ে আরেকটা ফন্ট দেখছিলাম সেটা এই ফন্টটা দেখছেন কোথায় ইউজ হয় বা টি শার্ট এগুলোতে তো বেশি হয় শুধু কি টি শার্টে ফন্টটা ইউজ হয় আচ্ছা যাক আপনারা এখানে সব ধরনের ফন্ট মানে মোটামুটি ভালো কিছু ফন্ট এখানে আছে
বুঝতে পারছ আপনার ফোন গুলো ইউজ করতে পারেন আমার ওই ড্রাইভে রাখা আছে আপনি ওখানে গেলে ফোন নাম্বার ফোনটা পাবেন মানে ফোন নামে যে ড্রাইভটা পাবেন ভাই দেন ইসেন গ্রুপে হ্যাঁ আমার ওই যে গ্রুপে বলতে আমার যে একটা ওখানে লিংক আছে না হ্যাঁ ওই ড্রাইভে আছে নাকি ভাই কপি করে একটু দিয়ে দেন আর হচ্ছে কিছু প্রিমিয়াম ডিজাইন আছে না হ্যালো মেকিং হোস্ট আপনারা চাইলে আপনাদের মতো করে আপনার ফোন নিতে পারেন কোনো সমস্যা নাই এখানে কোনো ধরা বাধা নাই আইকন রাখছি এবং ওগুলা সবগুলা পিএইচডি ফাইল সহকারে আছে পিএনজি ফাইল সহকারে আছে আমি সেটাও দেখাই দিতেছি কোনো টেনশন নাই আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে পাইছেন হ্যাঁ ভাই পাইছি এটা আগে মনে দিছিল কি এই লিংকটা লিংক তো আমার একটাই আচ্ছা এই দেখেন আইকন প্যাকগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক আইকন আছে আপনাদের জন্য দেখেন এখানে ওপেন করলে দেখতে পাবেন দেখছেন এই আপনার আইকন গুলো মানে খুঁজতে খুঁজতে হারানো হয়ে যাবেন হয়তো এখানে অনেকগুলো আইকন দেখতে পাচ্ছেন তারপরে দেখেন এখানে সব ধরনের ফাইল আছে কোনো সমস্যা নেই তারপরে এখানে রাখছি দেখেন এখান থেকে আপনার আইকন ইউজ করতে পারেন সুন্দর সুন্দর অনেক আইকন আছে ঠিক আছে এই যে শপিং স্টোরের জন্য দেখছেন অনেক আইকন শেয়ারের জন্য ড্রাইভে আছে স্যার জন্য ঠিক আছে হ্যাঁ ড্রাইভে আছে আমি দেখিয়ে দিচ্ছি তারপরে যে সোশ্যাল কালেকশন ঠিক আছে এগুলো কালারফুল টাইপের আপনাদের যদি দরকার হয় কালারফুল হ্যাঁ তারপর হচ্ছে এখানে আরো কিছু আছে দেখেন অনেক আইকন দেখতে পাচ্ছেন জি ভাই এখানে অনেক ধরনের আইকন রাখা আছে আপনারা যে ফ্লায়ার বা বিভিন্ন ইয়াতে দেখবেন যে বিজনেস টাইপের কিছু ক্যাটাগরি আছে যেগুলোতে আপনাদের এই ধরনের আইকন ইউজ করতে হতে পারে এই যে দেখছেন এই ধরনের কিছু আইকন ইউজ হতে পারে সার্ভার ঠিক আছে সেটিংস হ্যাঁ হ্যাঁ ভাই স্মার্টফোন হ্যাঁ অনেক ধরনের এখন আইকন ইউজ করতে পারে ঠিক আছে ইউজার ঠিক আছে আপলোড হ্যাঁ আনলক দেখতে পাচ্ছেন এই সবগুলো আইকন কি গুগল ড্রাইভে দিয়ে লিংক দিয়ে দিয়েছেন ওইটার ভিতরে আছে সব গুগল ড্রাইভে দেওয়া আছে পিএইচডি থেকে শুরু করে আপনার ইলাস্ট্রেটর দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই ইলাস্ট্রেটর ফাইল ওকে এখানে পাবেন সুন্দর সুন্দর আইকন পেপার বা গেটওয়ে গুলাতে আপনি পারেন ঠিক আছে এরপরে আরো এখানে কিছু আইকন আছে এই দেখেন এই আইকন গুলো বেশিরভাগ ভিজিটিং কার্ড ইউজ করা হয় দেখতে পাচ্ছেন বিজনেস কার্ড টাইপের এগুলাতে ইউজ করা হয় আরো আছে সুন্দর সুন্দর আইকন মার্কেটিং আইকন ঠিক আছে এই যে আপনারা বিভিন্ন ইয়াতে মার্কেটিং টাইপের যখন কোন কিছু ডিজাইন করবেন তখন আপনারা এই আইকন গুলো ইউজ করতে পারেন ক্লিয়ার হ্যালো হ্যাঁ স্যার দেখতে পাচ্ছেন এখন সবগুলাতে কিন্তু এখানে সব ফাইল দেওয়া আছে পিএইচডি থেকে শুরু করে ইপিএস ঠিক আছে ইপিএস এটা হচ্ছে ইলাস্ট্রেটরের জন্য দেখাই তো দিলাম স্যার লিংক কই লিংক তো ভাই
ভাই আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি লিংক পাচ্ছেন না আমি চ্যাট বক্সে লিংক দিয়ে দিচ্ছি আইকনের হ্যাঁ চ্যাট বক্সে দেওয়া আছে আবার দিয়েছি চ্যাট বক্সে উপরেরটা হচ্ছে ফন্টের আর নিচেরটা হচ্ছে আইকনের মানে আপনাদের আইকনের যে সমস্যাটা মোটামুটি আর মানে সমস্যা হবে না ঠিক আছে আপনাদের আইকন নিয়ে আর সমস্যা আছে না আশা করি হওয়ার কথা না কি ব্রেক নেবেন না অন্যান্য কাজ কিছু দেখাবেন হ্যাঁ ব্রেক আপনারা ব্রেকে যান ঠিক আছে কটায় আসবো কটা আপনারা হচ্ছে 12টা এখন কটা বাজে 11টা 45 ঠিক আছে তাহলে আজকে কথা বলতে বলতে আমারও গলার অবস্থা খারাপ আপনারা পুরো আধা ঘন্টা পরে আসেন হিসাব করুন কয়টা বাজে আসবেন তাহলে 12টা 15 আসেন ঠিক আছে তাহলে আচ্ছা শুনেন হ্যালো ভাই বলেন হ্যাঁ ভাই বলেন এখানে ফেরদৌস আলম এবং তোহিদ আপনারা দুজন কি শুনতে পাচ্ছেন জি ভাই বলেন জি ভাই শুনতে পাচ্ছি আপনাদের একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল তো আমি বিষয়টা ধরিয়ে দিচ্ছি না ভাই ওটা কোনো সমস্যা না না আমি এটা আমার কথা বলা দরকার আছে আমি মনে করি এজন্য বলতেছি ঠিক আছে তো প্রথমত হচ্ছে মানে প্রথমে তো হচ্ছে ফেরদৌস আলম যখন আপনি বলছিলেন যে একটা কয়েকটা ডিজাইন দিবেন তো তখন ওরা এক্সপেনশন করছিল মানে ওরা আশা করছিল যে আপনার কিছু ডিজাইন ওনারা মানে দেখবে আর কি বুঝতে পেরেছেন যেহেতু আপনি আমি কথাটা শেষ করতে আপনারা কথা বলেন ঠিক আছে আমি একটু রেকর্ডটা অফ রাখি ঠিক আছে